বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিন্তু আপনাদের একটা বিজ্ঞপ্তি চলে এসেছে, এখানে একটু নিচে নামলে দেখতে পারবেন। এখানে রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি, এক আবেদনে 19 সেবা পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটা প্রকাশিত হয়েছে জানুয়ারির 2 তারিখে। আমি এখানে ক্লিক করে সংবাদটা আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। সঙ্গে থাকুন, আমি বিস্তারিত দেখাচ্ছি এবং আপনারা যেভাবে আবেদন করবেন সেই নিয়মও দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে 2 জানুয়ারি 2024-এ সংবাদ বিজ্ঞপ্তি, এক আবেদনে 19 সেবা পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত আপনাদের পরে শোনাচ্ছি। সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা সংক্রান্ত 19টি সেবা এখন থেকে একই আবেদনে গ্রহণ করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ফি জমা দিতে পারবে। কোনো শিক্ষার্থীকে ফি জমা দিতে ব্যাংকে যেতে হবে না। এর ফলে খুব অল্প সময়ের মধ্যে একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত সেবা পাবে। শুধু তাই নয়, যে বিষয়ে আবেদন করা হবে তা প্রস্তুত হলে অটো এসএমএস চলে যাবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মোবাইল নম্বরে ও ইমেল আইডিতে। 2 জানুয়ারি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপাচার্য ডক্টর মশিউর রহমান বলেন, শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষা সংক্রান্ত সেবাগুলো যাতে শিক্ষার্থীরা ঘরে বসে এক আবেদনে পেতে পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য পরীক্ষা সংক্রান্ত সেবা আধুনিকায়ন করা হয়েছে। দ্রুত ও স্বল্প মূল্যে সেবা প্রদানের জন্য নতুন সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা ঘরে বসে অল্প সময়ের মধ্যে সেবা পাবে। সবার সিদ্ধান্ত অনুযায়ী 19টি সেবা একই আবেদনে পেতে হলে একজন শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আমি এখানে সংবাদ বিজ্ঞপ্তিটা একটু শেষ করে নিচ্ছি। প্রবেশ করে সার্ভিস মেনুতে ক্লিক করে এক্সামিনেশন সার্ভিস মেনুতে যেতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সার্ভিস রয়েছে, এখানে মাউসের কার্সর টানলেই হবে, ক্লিক করা লাগবে না। এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন নতুন নিয়মকানুন রয়েছে, এখানে অনেক কিছুই রয়েছে। স্টুডেন্ট লগ ইন রয়েছে, প্রথমে স্টুডেন্ট লগ ইন ক্লিক করে আপনারা স্টুডেন্ট লগ ইনে, এখানে ম্যানুয়াল নির্দেশনাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। নতুন যেটা ইউজার গাইড ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন, আমি দেখাচ্ছি একের পর এক, সঙ্গে থাকুন। এখানে 14 পেজের দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যেভাবে কাজগুলো করবেন এখানে রয়েছে। প্রথমে স্টুডেন্ট লগ ইন রয়েছে, ক্লিক করে এখানে স্ক্রোল করে নিচে নামে আপনারা সব কিছুই দেখে নিতে পারবেন। এই বিজ্ঞপ্তিটা আপনারা একটু ডাউনলোড করে দেখে নেবেন। আমি এটা স্কিপ করে দিচ্ছি, আমি পূর্বে চলে যাচ্ছি। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করে সার্ভিস মেনুতে ক্লিক করে এক্সামিনেশন সার্ভিস মেনুতে যেতে হবে। এরপর পর্যায়ক্রমে কম্বাইন সার্ভিস মেনুতে ক্লিক করে ডকুমেন্ট কারেকশন মেনুতে ক্লিক করে 6টি সেবা একসঙ্গে গ্রহণ করতে পারবে। এখানে আমি আবারও দেখাচ্ছি আপনাদের, এখানে এসে এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে নতুন সার্ভিসগুলো কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন। অরিজিনাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, মূল সার্টিফিকেট উত্তোলনের আবেদন, এখানে রয়েছে মৌখিক ব্যবহারিক পরীক্ষার বিল, এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অ্যান্ড মাইগ্রেশন। এখানে আমি যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, এখানে সাময়িক সার্টিফিকেট, নম্বরপত্র, দিন, কল, প্রবেশপত্র দেখতে পাচ্ছেন। এটা আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন, এখানে 2 পেজের রয়েছে, এটা আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। এখানে নতুন নতুন সার্ভিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন, ভেরিফিকেশন সার্ভিস রয়েছে, এখানে ক্লিক করে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট দিয়ে আপনারা চলে যাবেন। তো এভাবে আপনারা দেখে নেবেন, আমি পরবর্তীতে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। এখন আমি এই বিজ্ঞপ্তিটা পরে শেষ করে দিচ্ছি। এখানে এরপর বলা হয়েছে এই সেবাগুলোর মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, প্রফেশনাল সার্টিফিকেট, মার্কশিট, অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট দ্বিতীয়বার, আর ডকুমেন্টস অ্যান্ড ডুপ্লিকেট মেনুতে ক্লিক করে 4টি সেবা গ্রহণ করতে পারবে। এর মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, প্রফেশনাল সার্টিফিকেট, মার্কশিট, অরিজিনাল সার্টিফিকেট। একইভাবে ইম্প্রুভমেন্ট মেনুতে ক্লিক করে 2টি সেবা নিতে পারবে, এর মধ্যে রয়েছে মার্কশিট সার্টিফিকেট, ট্রান্সলেশন মেনুতে ক্লিক করে নিতে পারবেন 3টি সেবা, এর মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, মার্কশিট, প্রফেশনাল সার্টিফিকেট। ফ্রেশ কপি মেনুতে ক্লিক করে নিতে পারবেন 4টি সেবা, এর মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, মার্কশিট, প্রফেশনাল সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট। এই সেবাগুলো একজন শিক্ষার্থী একসঙ্গে নিতে পারবে, আবার আগের মতো আলাদাভাবেও সেবা গ্রহণ করতে পারবে। তবে একসঙ্গে আবেদন করলে অর্থ এবং সময় উভয় দিক থেকেই সাশ্রয়ী। পরীক্ষা সংক্রান্ত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিন কাশেম, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, তথ্য প্রযুক্তি আইসিটি দপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ডক্টর আলী জাফর চৌধুরী। তো এই পর্যন্ত শেষ হয়ে গেছে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি চেষ্টা করবো অবশ্যই একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।